Okay, so come to the next topic, handling of return goods, recalling and waste disposal. Return goods माने की, return goods माने होच्छे फेरोत ये जिनिस गुलो पाठानो है, सेगुलो के बोले return goods. Recalling market थे के जे product गुलो के already marketed products तार expiry date आगे, सेगुलो के फेरोत चे पाठानो है, recalling. Recalling and waste disposal. Waste disposal माने जे गुलो होच्छे যে প্রোডাক্ট গুলো আর কোনো কিছুর জন্য ইউজফুল নয় তাকে বলা হয় ওয়েস্ট বা বর্জ্য পদার্থ, সেগুলো ডিসপোজালের টেকনিক. ওকে, সো ফার্স্ট উইল স্টাডি, যেহেতু আমরা আগের টপিকে আমরা পড়েছি যে হচ্ছে কমপ্লেন হ্যান্ডলিং, সো নেক্সট উইল স্টাডি দা রিকলিং. রিকল মানে কি? রিকল মানে হচ্ছে উইথড্র অবলিক রিমুভ, রিমুভ ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে উইথড্র মানে ফেরত চেয়ে পাঠানো ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন বা ফ্রম দ্য মার্কেট. ঠিক আছে, কেন? সেটা যদি মনে করো তোমার হচ্ছে কোয়ালিটি, এফিকেসি এবং সেফটি অফ দ্য ড্রাগ, সেফটি অফ দ্য ড্রাগ ইজ এফেক্টেড, মানে ড্রাগের যদি কোয়ালিটি, এফিকেসি এবং সেফটি যদি এফেক্টেড হয় এবং সেটা যদি ম্যানকাইন্ডের উপরে প্রভাব ফেলে, তাহলে সেটাকে মার্কেট থেকে উইথড্র অবলিক রিমুভ করে নেওয়া হয়। কেন? রিজনস ফর রিকলিং, সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি হতে পারে, স্টেবিলিটি হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট কমপ্লেন হতে পারে বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হতে পারে, সেই কারণে হচ্ছে মার্কেট থেকে প্রোডাক্টটাকে রিকল করে নেওয়া হয়। রিকল হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে কম্পালসারি প্রোডাক্ট রিকল। কম্পালসারি প্রোডাক্ট রিকল মানে কি, যখন মনে করো খুব সিভিয়ার একটা প্রবলেম তখন হচ্ছে কম্পালসারি প্রোডাক্ট রিকল করা হয় এবং সেটা গভর্নমেন্টের তরফ থেকে করা হয়। ইন্ডাস্ট্রি ডাজ নট টেক দ্য রেসপন্সিবিলিটি, সেটা ইন্ডাস্ট্রি টেক দ্য রেসপন্সিবিলিটি, বাট মোয়েন সোল হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি, বা সেটা যখন মানে লার্জার হিউম্যান ম্যানকাইন্ডের উপরে যখন এফেক্ট পড়ে তখন হচ্ছে কোম্পানি মানে কোম্পানির থেকে গভর্নমেন্টের মেন রেসপন্সিবিলিটি হয়ে যায়, সেটা কম্পালসারি প্রোডাক্ট রিকল। এবং হচ্ছে ভলেন্টারি প্রোডাক্ট রিকল মানে হচ্ছে মনে করো মানে কোম্পানি তার যে প্রোডাক্টটা ছিল, আগের প্রোডাক্টটা ছিল, সেটা মানে উইথড্র করে নিল, তার একটু সে নিজের একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট বা প্যাকেজিং স্টাইল, ওল্ড স্টাইল টাইল এই সমস্ত চেঞ্জ করে নিল, বা তার এমআরপি টেমআরপি মডিফাই করার জন্য, মানে ভলেন্টারি, সে ভলেন্টারি প্রোডাক্ট রিকল। ওকে, কমপ্লেন রিকল, ক্লাস ওয়ান রিকল, এটাকে ক্লাসিফিকেশন অফ রিকলকে তিন ভাগে করা, ক্লাস ওয়ান, ক্লাস টু অ্যান্ড ক্লাস থ্রি। ক্লাস ওয়ান রিকল মানে কি, যেখানে হচ্ছে তোমার মানে মানে হচ্ছে যে ড্রাগটা ড্রাগটা যদি হচ্ছে এক্সপোজ হয় তাহলে ডেঞ্জারাস বা হচ্ছে সিরিয়াসলি হেলথ মানে হেলথের উপরে তার প্রভাব পড়বে, অ্যাডভার্স হেলথ কনসিকোয়েন্স দেখা যেতে পারে, যেমন হচ্ছে স্টেরিলিটি ফেলিওর, অর্গান লস, বা হচ্ছে কেউ হচ্ছে কারো হচ্ছে মনে করো নার্ভের উপর এফেক্ট পড়বে কারো, এই সমস্ত কারো যদি বড় সড়ো ড্যামেজ হয়ে যায় তখন তাকে বলে ক্লাস ওয়ান রিকল। এবার হচ্ছে ক্লাস টু রিকল মানে হচ্ছে যেখানে হচ্ছে মানে টেম্পোরারি মানে এখানে যেমন পারমানেন্ট তার কোনো ফেলিওর হতো, এখানে টেম্পোরারি আর মেডিকালি রিভার্সেবল অ্যাডভার্স হেলথ কনসিকোয়েন্স দেখা যায়। অনেক মনে করো কারো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডস মানে কারো স্কিন টিন একটু খারাপ হয়ে গেল বা এই ধরনের মানে যেটা টেম্পোরারি হেলথ হ্যাজার্ডস দেখা দিলে তখন তাকে বলা হয় ক্লাস টু রিকল, মানে বা ব্যাকটেরিয়াল প্যাথোজেন্সের এফেক্ট দেখা দিল তখন তাকে সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কি করা হয়, ক্লাস টু রিকল করা হয়। ক্লাস থ্রি রিকল যেটাতে মনে করো মানে ক্লাস থ্রি টাইপ অফ রিকল মানে হচ্ছে যে সমস্ত রিকলের ক্ষেত্রে মানে যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে মানে হিউম্যান হেলথের উপরে কোনো প্রভাব পড়বে না, শুধুমাত্র তার ফিজিক্যালি মানে ড্রাগের যদি কোনো মনে করো ফিজিক্যালি বা প্যাকেজিং বা হচ্ছে প্যাকেজিং লেবেলিং এই সমস্ত কোনো জায়গায় ড্যামেজ ড্যামেজ আছে সেই সমস্ত ক্ষেত্রে যে রিকল করা হয় তাকে বলা হয় ফিজিক্যাল মানে ক্লাস থ্রি রিকল। সো ক্লাস ওয়ান রিকল যখন রিভার্সেবল হেলথ হ্যাজার্ডস ইররিভার্সেবল হেলথ হ্যাজার্ডস, ক্লাস টু হচ্ছে রিভার্সেবল হেলথ হ্যাজার্ডস, ক্লাস থ্রি হচ্ছে যে ধরনের হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে হেলথ হ্যাজার্ডসটা অতটা উপযুক্ত না। ওকে, নেক্সট লেভেল অফ রিকলস। লেভেল অফ রিকলস মানে রিকলসটা কে ডেকে পাঠায়, মেইনলি যে কোম্পানি ডেকে পাঠায় সে হচ্ছে তার যে মার্কেটিং এর যে সোর্স আছে মার্কেট মানে প্রথমে হচ্ছে হোলসেল তারপর রিটেল তারপর কাস্টমার থেকে প্রোডাক্টটা রিকল করে নেয়। এবার হচ্ছে রিকলের প্রসিজিওর কি, রিকলের প্রসিজিওর হচ্ছে রিকলে মানে প্রোডাক্ট রিকল প্রসিজিওর, প্রোডাক্ট রিকলের প্রসিজিওর কি, প্রথমে হচ্ছে
মানে ডিটারমাইন দ্য ডিগ্রি অফ রিকলিং, দেয়ার ইজ ডিগ্রি ডিগ্রি অফ রিকলিং মানে কিভাবে রিকলিংটা করা হবে। ডিগ্রি হচ্ছে ডিগ্রি ওয়ান, ডিগ্রি টু এবং ডিগ্রি থ্রি। ডিগ্রি ওয়ান মানে মনে করো হাই রিস্ক প্রোডাক্টের ক্ষেত্রে যে 24 আওয়ার্স এর মধ্যে পুরো প্রোডাক্টটাকে ডেকে নিয়ে তাকে ফ্রিজ স্টক করে নিতে হবে। ডিগ্রি টু মানে মাইনর হেলথ রিস্ক, 72 আওয়ার্স এর মধ্যে রিকলটা কমপ্লিট করতে হবে। ডিগ্রি থ্রি মানে প্রোডাক্ট উইথ আদার রিজনস ফর রিকল, এটা হচ্ছে মানে মানে অতটা মানে টাইম বাউন্ডনেস নেই, কিন্তু আস্তে 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 প্রোডাক্টটা এসে বাট উইথ ইন 3 মান্থস ইট শুড কাম। ডিগ্রি থ্রি এবার ব্রডকাস্ট ফর দ্য ইনস্ট্রাকশন। এবার কি হয়, তোমরা যদি মনে করো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি মনে করো হেলথ এর সাইটে যাও, দেখতে পাবে যে মানে বিভিন্ন কোম্পানির ব্যাচ ব্যাচ নাম্বার টাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, মানে এই এই ব্যাচ নাম্বারের এই কোম্পানির এই প্রোডাক্টটা মানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল প্যারামিটার ম্যাচ করছে না। এইরকম ব্রডকাস্ট কিসের দ্বারা করা হয়, টেলিফোনের মাধ্যমে, টেলিগ্রাম, পোস্টেজ, ইন্টারনেট, মাস মিডিয়া, রেডিও, টিভি, ডিপেন্ডিং আপন দ্য সিরিয়াস অবনেস অফ দ্য ডিফেক্ট। মানে যদি হচ্ছে মনে করো সিরিয়াস, খুব সিরিয়াস হয়, তখন টিভি রেডিও সব জায়গায় প্রচার করবে এই প্রোডাক্টটা ইউজ করো না। আমি একটা এই ধরনের খবর একটা শুনেছিলাম, মধ্যপ্রদেশের কোন একটা জায়গায় কোন একটা হেলথ সেন্টারে আয়রনের ট্যাবলেটের জায়গায় মানে আয়রনের যে আয়রনের ট্যাবলেটের জায়গায় আয়রনের সঙ্গে অন্য অন্য কোন হেভি মেটালস বেশি থাকার জন্য মানে ম্যাক্স মানে যে চাইল্ড যারা বার্থ করছিল তাদের হচ্ছে মানে সিরিয়াস স্কিন ডিজিজ দেখা দিয়েছিল। ঠিক আছে, অতএব হচ্ছে এই প্রোডাক্টটা যে ইউজ করা মার্কেটে উচিত নয়, তার জন্য নিউজ পেপার, টিভি, রেডিও সব জায়গায় প্রায় কিছুদিন ধরে মানে এটা ব্রডকাস্ট হচ্ছিল। অতএব হচ্ছে ব্রডকাস্ট করে প্রোডাক্টটাকে রিকলের জন্য তুলে নিতে হবে। এবং নেক্সট হচ্ছে ফ্রিজ দ্য ইন্টারনাল স্টক অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড এস্টাবলিশড ইন্টারনাল স্টক যতগুলো আছে এবং বাইরে থেকে যা আছে এটাকে ফ্রিজ করে নিতে হবে। এবং এস্টাবলিশ এ রেকর্ড অ্যান্ড রিপোর্ট অফ দ্য রিকল প্রোডাক্ট, মানে পুরো প্রোডাক্ট যতগুলো এসছে তার একটা রিপোর্ট এবং রিপোর্ট তৈরি করতে হবে। এটা গেল হচ্ছে প্রোডাক্ট রিকলিং। রিকলিংটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কমপ্লেনের পরে রিকলিং ও রিটার্ন গুডস, রিটার্ন ড্রাগ প্রোডাক্ট। রিটার্ন রিকল আর রিটার্ন এর মধ্যে ফারাক আছে। রিকল মানে তুমি নিজে চেয়ে পাঠালে, রিটার্ন মানে কি অনেক সময় হচ্ছে মার্কেট থেকে প্রোডাক্ট রিটার্ন চলে আসে। ওষুধ দোকানে কি হয়, যে সমস্ত প্রোডাক্ট মনে করো তাদের হচ্ছে যে পার্টিকুলার টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ড এক্সপায়ারি ডেটের ডেট পেরিয়ে গেল, তখন হচ্ছে বিক্রি করতে পারলো না, সে তখন ওষুধ কোম্পানি সেই প্রোডাক্ট গুলোকে হচ্ছে মানে এ করে নেয় মানে রিটার্ন করে নেয়। ঠিক আছে, রিজন অফ রিটার্ন, রিজন অফ রিটার্ন কি, রিজন অফ রিটার্ন হচ্ছে ড্রাগ কন্ট্রোল অথরিটি যদি ইনস্ট্রাকশন দেয় প্রোডাক্টটা রিটার্ন করে নাও, অথবা হচ্ছে এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে কোনো প্রোডাক্টের কন্টেনার্স গুলো যা, এবার হচ্ছে বা হচ্ছে রিটার্ন রিটার্ন করে নেওয়া হচ্ছে ভলেন্টারি অ্যাকশনের মাধ্যমে, এবং হচ্ছে বা হচ্ছে কোনো প্রোডাক্ট যদি মনে করো কোনো মানে কাস্টমারের দ্বারা বোঝা যায় যে এটা মানে কমপ্লেন আসছে সেই প্রোডাক্টটাকে রিটার্ন চেয়ে নেওয়া হয় তার কাছ থেকে। এবার হ্যান্ডলিং অফ রিটার্ন গুডস, প্রসিজিওর ফর হ্যান্ডলিং অফ রিটার্ন গুডস কি করা হয়, কি মানে হচ্ছে প্রথমে হচ্ছে যে স্টোর কিপার, সে স্টোর কিপার কি করে, স্টোর কিপার হচ্ছে যে মানে যে প্রোডাক্ট গুলো রিটার্ন আসছে তার হচ্ছে মানে ব্যাচ নাম্বার এই সময় বা তার নেম ব্যাচ নাম্বার এই সমস্ত গুলো মেনশন করে নেয়। মেনশন করে সে তখন হচ্ছে একটা জায়গায় ফ্রিজ স্টক বা আলাদাভাবে স্টক করে রাখে এবং হচ্ছে তারপরে সেটা কোয়ালিটি কন্ট্রোল ইউনিটে পাঠিয়ে দেয়। কোয়ালিটি কন্ট্রোল ইউনিট সেটাকে চেক করে কি করে যে এটাকে মানে রিকভারি করা যাবে না ডিস্ট্রয় করা হবে, মানে রিইউজ করা যাবে না ডিস্ট্রয় করা হবে, সেটার জন্য কোয়ালিটি কন্ট্রোল ইউনিটে পাঠানো হয়। কোয়ালিটি কন্ট্রোল ইউনিটে মানে প্রোডাক্টটা ক্লাসিফিকেশন করা হয় 3 ভাগে, যে একটা হচ্ছে যে প্রোডাক্টটা এক্সপায়ারি ডেট বা যেভাবে পাঠানো হয়েছে বা যে কোনো কারণে সেটা রিটার্ন এসেছে সেটা হচ্ছে স্টিল কমপ্লাই উইথ দ্য অ্যাকসেপ্টেবল লিমিট, সেটাকে কি করা যেতে পারে যে আর রিইউজ করা যেতে পারে। এবার হচ্ছে রিইউজ করা যেতে পারে মানে উইথাউট এনি চেঞ্জেস, মানে শুধু লেভেলটা একটু চেঞ্জ করে দিলো বা এক্সপায়ারি ডেটটা একটু চেঞ্জ করে দিলো আবার রিইউজ করা যেতে পারে। আবার হচ্ছে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কি করে রিপ্রসেসড মানে কি, মানে মানে সেই প্রোডাক্টের কিছু একটা পোর্শনকে রিপ্রসেসড করে আবার সেটাকে রিইউজ করা যাবে, মানে রিপ্রসেসড করা হলো, প্রসেসিং করা হলো। আবার হচ্ছে আরেকটা হচ্ছে আনএক্সেপ্টেবল, সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, সেটা মানে এই তিন ধরনের হচ্ছে তিন ধরনের
এতে সেগ্রিগেট করছে কি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট করার পরে ইফ রিকভারি ইজ পসিবল, রিকভারি অ্যান্ড রিপ্রসেস ইজ পসিবল, তখন সেটা হায়ার ম্যানেজমেন্টকে জানাতে হবে। হায়ার ম্যানেজমেন্ট সেটা ডিসিশন নেবে যে হ্যাঁ রিকভারি অ্যান্ড রিপ্রসেসিং তোমরা করতে পারো। তারা যদি মনে করো বড় কোম্পানি রিকভারি রিপ্রসেসিং এর দরকার নেই, যদি বলে ফেলে দাও, ডিস্ট্রয় করে দাও, তাহলে সেটা তাদের ডিসিশন। But before reprocessing and recovery, you have to take permission from the higher management. Then you have a record keeping করা হয়, name of the product, batch number, label potency, dosage form, quantity, date of receipt, origin of return product, storage condition and transportation. এই সমস্ত করে একটা মানে return যে product টা এসছে সেটা সেটা সেটার একটা record keeping করা হয়। এবার নেক্সট হচ্ছে ডিসপোজাল মেথড। এটা প্রথমেই পড়েছো, ডিসপোজাল মেথড মানে যে ডিসপোজাল অফ ওয়েস্ট, ডিসপোজাল মেথড। ওয়েস্ট ডিসপোজাল মেথড মানে হচ্ছে মানে যে প্রোডাক্টটা মানে কোম্পানিতে যে রিটার্ন গুডটা এলো, রিটার্ন গুড বা রিকলের পরে যে প্রোডাক্টটা এলো সেটা কিভাবে ডিসপোজ করতে হবে মানে কিভাবে সেটাকে এনভায়রনমেন্টের মধ্যে ফেলতে হবে। মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেহেতু এটা বায়োহ্যাজার্ডস এর মধ্যে পড়ছে, সেটা এমনি আমরা ডাস্টবিনে এমনি ফেলে দিতে পারি না। সেটা একটা প্রপার হচ্ছে ডিসপোজাল মেথডস আছে, প্রপার ডিসপোজাল মেথডস আছে। এখানে অনেকগুলো প্রায় 8টা ডিসপোজাল মেথডের কথা আমরা বলেছি। প্রথমে হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল মেথড, ওয়েস্ট এনক্যাপসুলেশন মানে কি, মানে হচ্ছে একটা ক্যাপসুলের মতো তৈরি করা। ক্যাপসুল মানে কি, তার একটা বাইরে একটা আস্তরণ থাকবে, সেই আস্তরণের মধ্যে প্রোডাক্টকে ঢুকিয়ে সেটাকে এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দেওয়া। ওয়েস্ট ডিসপোজিশন মানে কিভাবে করা হয়, মানে একটা প্লাস্টিকের মধ্যে তোমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে ট্যাবলেট ক্যাপসুল বা যাই থাকুক, ট্যাবলেট ক্যাপসুল পাউডার সেমি সলিড এগুলোকে একটা এর মধ্যে দিয়ে প্লাস্টিক বা স্টিম ড্রামের মধ্যে প্যাক করে সেটাকে ফেলে দিল, সেটাকে বলা ওয়েস্ট এনক্যাপসুলেশন, বা স্টিল ড্রামের মধ্যে সেটাকে প্যাক করে ফেলে দিল, সেটাকে বলা ওয়েস্ট এনক্যাপসুলেশন। এবার হচ্ছে ইনারটাইজেশন মানে কি, এটা হচ্ছে এটা মোস্ট ইফেক্টিভলি ইউজ করা হয়। ইনারটাইজেশন মানে সেটাকে ইনার্ট করে দেওয়ার জন্য কি করা হয়, প্রথমে মনে করো ট্যাবলেট বা ক্যাপসুল বা যে পাউডার যেটা আছে সেটা প্রথমে সেটাকে মানে তার যে কন্টেনার বা ক্লোজারের মধ্যে আছে সেটা থেকে প্রথমে রিমুভ করা হয়। রিমুভ করার পরে তাতে কিছুটা পোর্শন হচ্ছে মাটি, কিছুটা পোর্শন সিমেন্ট, কিছুটা পোর্শন চুন মিশিয়ে একটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে মুড়ে তারপর সেটাকে ফেলা হয়। ফেললে কি হবে, সেই প্রোডাক্টটা তখন ইনারটাইজেশন হয়ে গেল। দেন হচ্ছে নেক্সট হচ্ছে ল্যান্ডফিল মানে কি, ল্যান্ডফিল মানে হচ্ছে সেই প্রোডাক্টটাকে একটা গর্তের মধ্যে উইথাউট এনি ট্রিটমেন্ট গর্তের মধ্যে করে ল্যান্ডের মধ্যে ঢুকে আবার গর্তটা বুঝিয়ে দেওয়া। এবার হচ্ছে শেওয়ার বা ড্রেন এর মানে কি, এটা মেনলি লিকুইডের ক্ষেত্রে করা হয়। কি করা হয়, লিকুইডের ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই যখন ডিসপোজাল করা হয় সেটাকে প্রথমে ডাইলুট করার পরে কারণ কনসেন্ট্রেটেডটা করলে কি হবে, ড্রেনের মধ্যে যে মাইক্রোব স্ট্রাকচারগুলো আছে তাদের এনভায়রনমেন্টের উপরে বা হচ্ছে মানুষ পাবলিক হেলথ বা এনভায়রনমেন্টের উপরে প্রভাব পড়বে, সেই জন্য একটা প্রপারলি ওকে ডাইলুট করে তারপর সেটাকে ড্রেন করা। নেক্সট হাই টেম্পারেচার ইনসিরেশন, হাই টেম্পারেচার ইনসিরেশন মানে জ্বালিয়ে দেওয়া, 1200 ডিগ্রি টেম্পারেচার এটাকে জ্বালিয়ে দেওয়া। এবং হচ্ছে মিডিয়াম টেম্পারেচার ইনসিরেশন 850 ডিগ্রিতে জ্বালিয়ে যাওয়া, বার্নিং ইন ওপেন কন্টেনার্সে এটাকে বার্ন করা, আর কেমিক্যালের মাধ্যমে ডিকম্পোজ করা। এবার হচ্ছে এই সমস্ত যে স্লাইডটা আছে, এই স্লাইডটায় তোমরা দেখতে পাবে তিনটে কলাম আছে, ডিসপোজাল মেথড, প্রসিজিওর এবং টাইপ অফ ফার্মাসিউটিক্যাল এর প্রত্যেকটা লেখা আছে, কোনটা সলিড সেমি সলিড পাউডার, কোনটা লিকুইড প্রিপারেশন, কোনটায় হচ্ছে মানে 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 কি ধরনের কন্টেনার্স, কি ধরনের ক্লোজার্স, এই ধরনের জিনিসগুলো লেখা আছে টাইপস অফ প্রোডাক্টের ক্ষেত্রে। অতএব তোমরা এটা পড়ে নেবে ঠিকঠাক ভাবে। ওকে, নেক্সট হচ্ছে ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরি অ্যান্ড ডিসপোজ, সলিডের ক্ষেত্রে ডিসপোজাল মেথড ল্যান্ডফিল, সেমি সলিডের ক্ষেত্রে ওয়েস্ট এনক্যাপসুলেশন, পাউডারের ক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট ইনারটাইজেশন, লিকুইডের ক্ষেত্রে শেয়ার অফ দি ড্রেন, অ্যাম্পুলস এর ক্ষেত্রে ড্রেন মানে ক্র্যাশ দ্য বটল অ্যান্ড ড্রেন, অ্যান্টি ইনফেক্টিভ অ্যান্ড অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগস এর ক্ষেত্রে ওয়েস্ট ইনক্যাপসুলেশন, ওয়েস্ট ইনারটাইজেশন, এরোসল কন্টেনারের ক্ষেত্রে ল্যান্ডফিল, ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে ড্রেন,
PVC plastic glass material land free. Okay, so now you have the idea about the recalling of the product, return goods, as well as the waste disposal method. So thank you everybody, thank you for patience listening.